নদিয়া জেলার বিশেষভাবে সক্ষমদের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট হাঁসখালির পর শান্তিপুরে দিব্যাঙ্গদের সহায়ক সরঞ্জামের বিতরণের ব্যবস্থা করেছে সাংসদ। সকলের বাড়ির লোককে খবরটা দিই, আমরা এক্ষেত্রে ভেদাভেদ করবো না, আমরা চেষ্টা করবো তাকে আগে যাওয়ার। এই উদারতার সঙ্গে আমি কথা বলছি, উন্নয়নের কোন রাজনীতি হয় না। আর সেই দৃষ্টি নিয়েই আমি গেছিলাম চেয়ারম্যানের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন আপনারা নিজেরা বসে কি করবেন জানি না, করলে ভালো, না হলে আমাদের চলতে হবে, সাধারণ মানুষের কাছে আহ্বান ছড়িয়ে দিতে হবে যে তারা যেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে। আর পৌরসভা পঞ্চায়েত যারাই থাকুন তারা দিলেও আমরা সাদরে তাক্কা নেব, রাজনৈতিক রং না দেখে। এই গ্যারান্টি আমি এখানে জনসভার মাধ্যমে দিচ্ছি। সাংসদ জানান, দীর্ঘদিন ধরে করোনার জন্য স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত ছিল, বিশেষভাবে চাহিদা সম্পন্নদের পরিস্থিতি আরো খারাপ, তাদের প্রয়োজনীয় সহায়ক সরঞ্জামগুলির অবস্থা খারাপ হয়ে গেছে, যা কেনার অর্থ তারা জোগাড় করতে পারেনি। তিনি কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন দপ্তরের কাছে আবেদন করে তাদের অর্থানুকূল্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাততালি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো, আজকে যে অনুষ্ঠান হাততালি দিয়ে স্বাগত হয়েছে, সবাই আজকের এই সরকারি অনুষ্ঠানকে রঙিন করে তুলবে। এরপর দেখে নেব কৃষ্ণ বিশ্বাস, আমার একটা গাড়ি দরকার, একদিন ভেবে আমি একটা বসে আসছিলাম, আমাকে ওই পাঠিয়ে দিল যে আগে যা। আপনারা জানেন আমাদের এই ভাষা জগন্নাথ সরকার খুলে দিল। এদিন 65 জনকে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, শ্রবণ যন্ত্র, ব্লাইন্ড স্টিক বিনামূল্যে বিতরণ করা হয়। দেখুন, মন্ত্রকে যোগাযোগ সুসম্পর্ক রাখা, এখানে তো প্রচুর প্রতিবন্ধী আছে, সেই জন্য এখন তাও হিউজ অ্যামাউন্টের না দিয়ে এখনও বহু প্রতিবন্ধী পায়নি, তাদের রিকোয়ারমেন্ট নতুন মডেলে আরও উন্নত মানের সরঞ্জাম আগামী দিনে দেব। প্রথমে মেডিকেল ক্যাম্প করে কার কোনটা প্রয়োজন সেটাও নির্ণয় করব, তারপর আবার আর এক লটে আমি সমস্ত মানুষকে এবং বার্ধক্যজনিত কারণে যারা অসুবিধায় পড়েছে, যদি চোখে না দেখতে পারে চশমার প্রয়োজন চশমা দেওয়া হবে, দাঁত পড়ে গেছে খেতে পারে না দাঁত বিনামূল্যে বা দিয়ে দেওয়া হবে, চলতে পারে না লাঠি, অন্ধ হয়ে গেছে সেন্সারযুক্ত লাঠি, যিনি ক্যাশ দরকার যার যেটা প্রয়োজন আছে সম্পূর্ণ বিনামূল্যে লক্ষ লক্ষ টাকার সাজ সরঞ্জাম আমি সমস্ত প্রতিবন্ধীর মধ্যে দলমত নির্বিশেষে বিলি করব। এর আগেও দেখা গেছে 2-3 খেপে মোট কত পরিমাণ দিয়েছেন আপনার সাংসদ হওয়ার পরে? আমার টোটালি বোধ হয় 1176 আমরা সংখ্যা সরঞ্জাম বিভিন্ন মানুষের মধ্যে, আরো যে লিস্ট আছে তাতে কি পরিমাণ হতে পারে? আরো বা হয়তো কয়েক হাজার হতে পারে আগামী দিন সমস্ত মানুষকে যখন দেব। আর সেটা ক্যাম্প হলে সমস্ত বিধানসভায় আমরা ক্যাম্প করবো, ক্যাম্প করে এটা নতুন করে নাম নথিভুক্তকরণ কি চলছে? নতুন করে নতুন নাম নথিভুক্তকরণ এখনো চলছে, তাদেরকে ডেকে নিয়ে নির্দিষ্ট দিনে প্রতি বিধানসভায় মেডিকেল ক্যাম্প করে কার কী প্রয়োজন যার যেটা প্রয়োজন সম্পূর্ণ বিনামূল্যে আমরা দেবো। শংসাপত্র থাকলে আর না থাকলে কি হবে? 60-এর ঊর্ধ্বে হলে শংসাপত্রের কোনো প্রয়োজন নেই, 60-এর নিচে হলে তারা যেন শংসাপত্র অবশ্যই ইতিমধ্যেই সাব ডিভিশন হসপিটাল থেকে দেওয়ার ব্যবস্থা আছে, এটা যেন তারা তুলে নেয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।